আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? এখন তো দেশের অবস্থা সকলাই কষ্টের মধ্যে আছে, কেউ যারা ব্যবসা করছে তারাও কষ্ট, যারা ডুবিয়ে আছে তারা তো এখন এর মধ্যে চলছে হালকা পাতলা। আর এই জন্যে তো গরু কম দামে পাইছি, কম দামে দিয়া মানে চ্যালেঞ্জ করেছি সারা ইউটিউব সারা হাট, সর্বোচ্চ কম দাম, সর্বোচ্চ কম দামে 46,000 টাকা দাম চাইছি। লাশ মার যে জিনিস যেরাম চা সেরাম চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দর্শক পাবে। আমি তো কইছি তাবো হাট ঘাট মাঠ চ্যালেঞ্জ যে সব ইউটিউব দেখবি যে দাম বেশি চাইছি কিনা, তারপরেও দর দামের অল্প কিছু সুযোগ আছে। একটা বাহামা কস বাসা দিছে, একটা 100-100 সায়াল দিছি, তারপরে মন্ডি গরু দর্শক দেখলে ইনশাল্লাহ পাবি, মানে দাম সমাজতার ভিতরে আছে, তারপরেও দর দামের সুযোগ আছে। জি জি ভাই, তো পরিচয়টা ঠিকানা ভাই? ঈশ্বরদী থানা পাবনা জেলা অরণখোলা পশুহাটের পাশে নানা নাতি ডেরি ফার্ম, ঈশ্বরদী থানা পাবনা জেলা অরণখোলা পশুহাটে। সবাই চিনে উত্তর বাংলাদেশে অরণখোলা পশুহাট সবাই চিনে, অরণখোলা পশুহাটের সাথেই সংলগ্নেই আমার খামার। তো গরুগুলো দেখাই ভাই? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটি কিউট ষাঁড় নিয়ে আসে, লাল টপ ভাই। ভাই এটা বাহামা করস কয়, দর্শক যাচাই করবি। মাশাআল্লাহ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন ভাই? বয়সটা কত? 3-4 মাস হতে পারে আনুমানিক, তাও না, সম্পূর্ণ সুস্থ সবল। এর স্ট্যান্ডার্ড দেখছো না, মানে যেমনি ডবল লাভি কম্বল সব দিকে মানে সবাই তো খুলে দেখে, মানে একবারে নর্মাল ভাবে দেখানি দর্শক দেখুক। জি জি ভাই, এটা আমার পরজ বাচ্চা, এটা সিঙ্গেল দিব। এটা যদি আমার কোনো দর্শক বানিয়েছে, এটা চা দাম 62,000 টাকা, চাওয়া দাম 62,000 টাকা। হ্যাঁ, যেহেতু বাহামা কস বাসা দর্শকও জানে দাম বেশি, তারপর দরদাম করতে পারবি, দরদামের সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সিরিয়ালে 1 নম্বরটা সাইড করে দিই, দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই। সিরিয়ালে দ্বিতীয় নম্বর ভাই, আরেকটা সুন্দর ভাই, এই তিনটা গরু লাটে দিব 46,000 টাকা পিস। 2, 3, 4 তিনটা প্যাকেজ থাকবে 46,000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র 46, মাত্র 46, মানে বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক দেখুক যে তো জেরাম কিনা সেনাম বেচা, দেশের অবস্থা বন্যা টন্যা, তারপরে তো কিনা বেচা হচ্ছে। দর্শক ভাইরা দেখবি যে যাচাই করবি যে গরুগুলির মান কিরকম। বয়সটা কেমন ভাই? বয়স কত? 4-5 মাস আনুমানিক ধারণা করি ভাই কিনা জিনিস। তো 46,000 প্যাকেজে এটা ছিল 1 নম্বর, 1 নম্বর। তো 46,000 টাকা প্যাকেজের 4টা প্যাকেজের দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই। 46,000 প্যাকেজের দ্বিতীয় নম্বরটা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, কি জাতের ভাই? মানে আমাদের কষ্ট যে সব হাট সব ইউটিউব চ্যানেল যে এই রেটের ভিতরে গরু আছে কিনা, কিনা একটু কমে কমে বেচা, সর্বোচ্চ কম রেটে আছে। হ্যাঁ, কম রেটে, মানে কোনো সেলে নেই রেটে গরু নাই, এটার বয়সটা সেম বয়স, কোনো ইউটিউবে গরু নাই, এক সেম বয়স, 4-5 মাস বয়স, কিনা জিনিস সম্পূর্ণ সুস্থ সবল ভাই, একবারে স্ট্যান্ডার্ড গরু আল্লাহর রহমতে। 46,000 টাকা প্যাকেজে এটা ছিল দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বারটা সাইড করে তৃতীয় নাম্বারটা দেখাই। 46,000 টাকা প্যাকেজের তৃতীয় নাম্বার শার্টটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ চমৎকার একটা লাল, চমৎকার কাক কয়, মানে যেরাম কিনা সেরাম বেচা, দর্শক দেখবি যে গরুগুলি মান কেরকম, যেহেতু কম বেশি থাকবে, একটা গাভী 10টা বাচ্চা হলে 10 রকম হয়, এ গরুরও তাই, এক একজনের মান এক এক রকম আছে। দর্শক ভাই যাতে সেম বয়স, সেম বয়স, আনুমানিক সম্পূর্ণ সুস্থ সবল ভাই, একবারে স্ট্যান্ডার্ড সুস্থ কাক্ষয়, এটা প্যাকেজে 46,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 4টা একসাথে নিলে সম্মানীয় করবেন ভাই একটু ভাই? 4টা, একটা তো 62 চাইছে আর এগুলি 46 করি, মানে এটা আমার খরচ। এখন কোনো ভাই নিলে বাদ দেন, ইনশাল্লাহ বেচা কিনা হবি, 4টা একসাথে নিলে 46,000 টাকা প্যাকেজের শেষ 46,000 আর 3 পিস আর একটা 62,000, একটা লাল গরু দেখাবো দর্শকের শেষ, তারপরে পাকড়া গরু ভাই। সিঙ্গেলি দ্বিতীয় নাম্বার, আরেকটা চমৎকার শান নিয়েছেন মাশাআল্লাহ ভাই, পার্সেন্টেজ জগতে আশা করে খুব ভালো পার্সেন্ট সায়াল গরু, মানে কম্বল নাভি সব দিকে তো পারফেক্ট, একবারে মানে যা কয় 100-100 সায়াল। হ্যাঁ, বয়সটা কেমন ভাই? বয়স কত? 5-6 মাস হয়নি হয়তো, এরকম ধারণা। সিঙ্গেলের দ্বিতীয় নাম্বার শার্টটা যদি আমার কোনো দর্শক নিয়েছে, দাম কেমন চাচ্ছে? এটা চা দাম ভাই 62, অল্প কিছু দর দামের সুযোগ আছে, চাওয়ার দাম 62,000 টাকা, অল্প কিছু দর দামের সুযোগ আছে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও, মাশাআল্লাহ এই পাশ থেকে দেখাই দিলাম, তো এটা সাইড করে দিবে, পরবর্তীকে ওটা দেখাই। দ্বিতীয় নাম্বার 4টার প্যাকেজ ভাই, 4টা একটা টানে দি দেন আপনি দর্শক ভাই, দেখুক এই 4টা করে একসাথে দিব। হ্যাঁ, 4টা পাকড়া, হ্যাঁ
একবার সস্তা তো দ্বিতীয় নাম্বার প্যাকেজে এক নাম্বার এটা হচ্ছে বকন বাচ্চা বকনা একটা কি জাতের ভাই এই রাতি শায়াল বলে পাকিস্তানি রাতি শায়াল বলে এখন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন ভাই বয়স এর বকনটা বয়স একটু বেশি আছে ওগুলি কো মাস হয়তো 10 মাস হবে 10 মাস সম্পূর্ণ সুস্থ সবল এই স্ট্যান্ডার্ড আল্লাহর রহমতে অর্ডার খাচ্ছে সাপটা কত সুন্দর দর্শক একটু খেয়াল করুন চমৎকার একটা সাপ তো চারটা প্যাকেজের দাম কেমন ভাই 62000 টাকা পিস যেটাই দর্শক লিখ 62000 টাকা পিস হ্যাঁ দর দাম কিছু করা যাবে চারটা একসাথে নিলে দরদাম একটু জায়গা রাখছে হ্যাঁ হ্যাঁ তো দ্বিতীয় নাম্বার প্যাকেজে এটা ছিল এক নাম্বার দ্বিতীয় নাম্বার প্যাকেজে দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নাম্বার প্যাকেজে ভাই ব্র্যান্ডের গরু দর্শক দেখো যে মাথাটা কত রিয়েছে ও ভালো হচ্ছে ভালো আর এই রেটে গরু বাংলাদেশে কারো কাছে নাই মানে কারো কাছে নাই মনে করে ডাইরেক্ট হাট ডাইরেক্ট কেবল বড় দেখলে তেরগা হতে পারে আর বাংলাদেশে কমে আছে এটা সার বাচ্চা সার বাচ্চা এটা তো জেরাম কিনা সেরাম বিক্রি করা এটার বয়সটা ভাই এটা বয়স 7-8 মাস হতে পারে একটা আরো মানে ধারণা ভাই বেশি হতে পারে কমও হতে পারে সম্পূর্ণ সুস্থ সবল এগার স্ট্যান্ডার্ড ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার একটা সার বাচ্চা এটারও সেম দাম থাকবে ভাই হ্যাঁ সেম 62 62000 টাকা দর্শক ভাই যেরি খুশি সেরি নিবি তো চারটা প্যাকেজে দ্বিতীয় নাম্বার চারটা একসাথে নিলে একটু কম নেব আমি তৃতীয় নাম্বারটা দেখাই ভাই হ্যাঁ তৃতীয় নাম্বার ভাই মাশাআল্লাহ আরেকটা সুন্দর শান নি আছে ভাই যেমনি লাভে সেমনি পাও সেমনি ছাপ এটা কি মানে চারটা গরু ভাই এর 62 রটেরি রাতি শায়াল কল বলে শায়াল সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা বাস কত 6-7 মাস আনুমানিক ভাই কম বেশি হতে পারে সম্পূর্ণ সুস্থ সবল একবারে স্ট্যান্ডার্ড ভাই খাওয়া দাওয়া সবই ঠিক আছে দর্শক ঠিক আছে মানে লাভিটা এই যে ঝোল ঝোলি লাভি দর্শক দ্রাবণ দেখো হ্যাঁ ডবল লাভি গরুর ফিটনেসটা দেখো লম্বা কত দর্শক চিনে গরু তারপরেও আমার তো বোলা লাগে এটা প্যাকেজে দাম থাকবে 62000 হ্যাঁ 62000 তো 62000 প্যাকেজে দ্বিতীয় নাম্বার প্যাকেজের শেষ শার্টটা দেখাবো ভাই শেষ শার্টটা দেখতে ভাই ব্যান্ড টুকি যেমনি স্যুট জেমনি লাভি এটা পাকরা শার্ট হ্যাঁ পাকরা মানে দাঁড়ায় নি স্টাইলটা কত সুন্দর এখনে যে 5-8000 গোস্ত গিটাপ মাশাআল্লাহ এটা বয়স ওরকমই সেম সেম বয়স হ্যাঁ এপিটা দর্শক দেখো দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন ভারী মাজা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এটারও সেম দাম থাকবে ভাই সেম দাম থাকবে ভাই 62000 কোন ভাই একটাও নিতে পারে সমস্যা নাই যে আমি যে রেটটা চালাম দর্শক ভাই যাচাই করবে যে চারটা গরু রেট বেশি আছে কিনা একসাথে নিলে আমি একটু কম নিব একসাথে চারটা যদি কোনো দর্শক ভাই একসাথে আমি একটু কম নেব দামটা ভিন্ন থাকবে তাই তো হ্যাঁ তো এই চারটার দ্বিতীয় নাম্বার প্যাকেজটা সাইড করে দিবে পরবর্তী গরুগুলো দেখাই আচ্ছা ভাই তৃতীয় নাম্বার প্যাকেজে দুইটার প্যাকেজ নিয়ে আসলেন মাশাআল্লাহ এই দুইটা বকনা হলিস্টাম ফিজিয়াম বকনা বাচ্চা আর এর ব্যান্ডটুক কি দর্শকও চিনে যে এই যে এই যে দেখো যে রসুনের সুসা এই যে সিরিয়াল এক নম্বর মানে কি জিনিস হ্যাঁ অনেক চামড়া সব মানে মাথাটুক ছোট ঠোঁটটা সাদা দর্শক সিনে যে হলস্টাইন ফিজার বৈশিষ্ট্য কি যে মাশাআল্লাহ মানে আছেন আর মাজাটুক ভারী কত সুন্দর বয়সটা কেমন ভাই হ্যাঁ বয়স কত 10-12 মাস হতে পারে 10-12 মাস সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ মানে মাজাটা ভারী নেঙ্গুটা কত মানে হলস্টাইন ফিজামে যা আছে যে জিনিস কি মানে এখনে বাঘ কত কি দেখি আঙ্গুল ফলের মতো চারটা নিতে চার জায়গায় আছে দর্শক দেখতে আর এত সুন্দর একবারে কোন চিনি পেল মানে হ্যাঁ মানে আর নেঙ্গুটুক কত এটুক হচ্ছে গা মূলিয়া এই যে হাটর উপরে আছে হ্যাঁ মানুষ দর্শক যে মাজাটা কত ছড়ায় যে হার দর্শক দেখে যে এই যে এই যে দুর্গবস্তু একদম যে মাজাটুক তো কত সুন্দর ছড়ায় এসবই আশা করা যায় দিনে আলা মালিক আল্লাহ এসবই আশা করা যায় দুধের গাবি সেটাই ভাই হ্যাঁ পাশে আছে ভাই দ্বিতীয় নাম্বার এটা আছে মুন্ডি বাচ্চা মুন্ডি বকনা হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মুন্ডি বকনাটা এটার বয়সটা ভাই বয়স কম আছে 10 মাস এরকম একটা ধারণা সম্পূর্ণ সুস্থ সবল ভাই স্ট্যান্ডার্ড মানে চেহারা দেখলে বোঝা যায় না সুস্থ অসুস্থ জেনুইন মুন্ডি তো ভাই হ্যাঁ জেনুইন মুন্ডি ভাই মুন্ডি না থাকলে চেক কই দেখবি ডাক্তার লি আসু দা খাই একবার যে আমরা ব্যবসা করি খাই আমারে কিনা জিনিস ঠিক আছে তো এই দুইটা যদি আমার কোন দর্শক ভাই নিছে দাই যে তো মুন্ডি একটু দাম বেশি না ওইটা একটু দাম কম দুরি সা একসাথে 140000 টাকা দুইটা প্যাকেজের দাম যাচ্ছে 140000 ভাই একটা নিলে সেরি সিঙ্গেল দরদাম করা হবে আর দুটি নিলে তো আরো কম লেব একটু সেটাই ভাই দুইটা পকনা দর্শক দেখতে পারেন মানে একটির ওলামটক দর্শক দেখো মানে এই যে মানে কত সুন্দর যদি গরুরে ওলান আজকে তো এই পর্যন্তই ভাই হ্যাঁ ভাই এই পর্যন্তই আজকে আচ্ছা ঠিক আছে